করোনা মোকাবেলায় এবার আরো কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই নবান্নে এক জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে করোনা মোকাবেলার জন্য ব্রিটিশ আমলে তৈরি এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট ও মহামারী আইন লাগু করল রাজ্য সরকার। সেই বার্তা ছড়িয়ে দিতে আজ শান্তিপুর পৌরসভায় যে সমস্ত সাফাই কর্মীরা শহরকে সর্বদা জঞ্জালমুক্ত রাখেন করোনা ভাইরাস সম্বন্ধে, তাদেরকে সজাগ সতর্ক করলেন এবং সকলের হাতে হাত ধোয়ার জন্য সাবান তুলে দিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি মাননীয় অজয় দে। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার বেশ কিছু কাউন্সিলর।